হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদেরকে মায়াতে কিভাবে একটি ট্রি অ্যানিমেশন করা যায়, বাতাসের সাহায্যে গাছটি কিভাবে মুভমেন্ট করা যায় এবং কি তার পাতাগুলো নিচে ঝরে পড়বে, আমরা আজকে টিউটোরিয়ালে সেটি দেখব। তো চলুন ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। আমরা এখান থেকে আমরা আপাতত চলে যাব কন্টেন্ট ব্রাউজার, লাইক উইন্ডোজ জেনারেল এডিটর কন্টেন্ট ব্রাউজার। এখান থেকে আমরা যাচ্ছি পেইন্ট ইফেক্ট অপশনে যাব। পেইন্ট ইফেক্ট অপশন থেকে আমরা ট্রি মেশ, এখানে অনেকগুলো ট্রি দেখা যাচ্ছে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ট্রি নিতে পারেন। সো আমি এখান থেকে আমি এই ট্রিটি নিলাম, লাইক এখানে সিলেকশন করে আমি এবার মিনিমাইজ করে রাখবো। দেন কিবোর্ড থেকে বি প্রেস করে আমি ব্রাশটি বড় করব। দেন এখানে আমি অলরেডি একটি ট্রি ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এবার আমি চ্যানেল বক্সে চলে যাব। দেখুন, আমি প্লে করে দেখলে দেখা যাবে স্টপ হয়ে আছে, ট্রি মুভ করছে না। সো এবার আমরা চ্যানেল বক্স থেকে এটি কিভাবে মুভ করা যায় আমরা সেটি দেখব। সো এখানে ইনপুটস থেকে এবার আমরা এই অপশনটি আমরা চুজ করব। চুজ করার পর আমরা এখান থেকে চাইলে গ্লোবাল স্কেল আপাতত 10 or 12 করে নিচ্ছি। এবার আমরা আরেকটু নিচে যাব। দেন এখান থেকে আমরা টার্বুলেন্স উইন্ড টাইপ, আমরা টাইপ অপশনে যাব, যেটা হচ্ছে টার্বুলেন্স টাইপ অফ আছে এখানে। আমরা এখানে ক্লিক করে ট্রি ওয়াইন্ড করে দেব। ট্রি ওয়াইন্ড করার পর আমরা আবার এখানে ফিরে আসব। সো এবার আমরা দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রি মুভ করছে না। দেন এবার আমরা অ্যাট্রিবিউট অপশনে চলে যাব। অ্যাট্রিবিউট অপশন থেকে এবার আমরা এক কাজ করব, এখানে আমরা এখান থেকে টাইমিং অর ফ্লো অ্যানিমেশন মিডিয়াম, এখান থেকে আমরা ফ্লো অ্যানিমেশন, এখানে আমরা যদি ফ্লো স্পিড আমরা এখানে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, তারপরে দেখুন হচ্ছে না। তো আমরা এক কাজ করব, প্রয়োজনে আমরা এখানে একটি আমরা এখানে রাইট বাটন ক্লিক করে একটি সেট কি ইউজ করব। সেট কি ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রিটি মুভ করতেছে। ওকে, তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন গাছটি অলরেডি মুভ করলো। দেন এবার আমরা প্রয়োজনে আমরা এটি অফ করে দিতে পারি, যে কি ফ্রেমটা আছে আমরা এটা চাইলে অফ করে দিতে পারি। সো দরকার নেই, আমরা রেখে দিলাম। এবার আমরা চলে যাব আবার চ্যানেল বক্স। চ্যানেল বক্স থেকে আমরা ইনপুটসে আবার যাব। যাওয়ার পর এবার আমরা এখানে টার্বুলেন্স অপশন আমরা একটু কমিয়ে দিব, কারণ প্রচণ্ড মানে এয়ার দেখা যাচ্ছে, মানে সে অনেক মুভ করা শুরু করেছে, খুব স্পিড বেশি এখানে। তো আমরা এখানে কিভাবে কমাবো সেটা আমরা দেখব। এখানে প্রয়োজনে আমরা 0.1 করে দিচ্ছি। ওয়ান করে দেওয়ার পর আমরা দেখব যে এখন নর্মালি এরকমভাবে অলরেডি মুভ করছে। এনাফ, কারণ এটি একটি বিগ ট্রি, সো এখানে এর বেশি আর দেওয়ার দরকার নেই আমি মনে করি। আর যদি আরও বেশি বাড়াতে চান তাহলে এখানে টার্বুলেন্স ফ্রিকোয়েন্সি আর টার্বুলেন্স স্পিড, এই দুইটা ভ্যালু বাড়াবেন তাহলে হবে। তাহলে ভিউয়ার্স, এবার আমরা এক কাজ করব, আমরা ট্রি অলরেডি সিলেকশন করে এবার আমরা মডিফাই অপশনে চলে যাব। মডিফাই অপশন থেকে আমরা এখানে কনভার্ট অপশন থেকে এবার আমরা চলে যাব পেইন্ট ইফেক্টস টু পলিগন। ওকে, পেইন্ট ইফেক্টস অ্যান্ড পলিগন, এখানে আমরা ক্লিক করার পর এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রি অলরেডি এমন দেখা যাচ্ছে, লাইক আমরা কিবোর্ড থেকে 6 নাম্বার প্রেস করলে তখন আমরা পুরোপুরি পাতাসহ আমরা দেখতে পাবো। সো এবার আমরা যদি প্লে করি তাহলে দেখুন আমাদের ট্রি এমনভাবে নড়াচড়া করতেছে, বিভিন্ন বাতাসে তার ঢালপালাগুলো মুভ করছে।
ওকে ভিউয়ার্স, তাহলে এবার আমরা এক কাজ করব, আমরা এখানে এবার আমরা এখান থেকে অলরেডি আমরা লিভ সিলেকশন করে এবার আমরা এফএক্স অপশনে চলে যাব। এফএক্স অপশন থেকে এবার আমরা এখান থেকে অ্যান্ড ক্লথ, ক্রিয়েট অ্যান্ড ক্লথ আমরা সিলেকশন করব। ক্রিয়েট অ্যান্ড ক্লথ সিলেকশন করার পর আমরা এখানে দেখুন নিউক্লিয়াস অপশন পাব। এবার আমরা এখান থেকে আমরা অ্যাট্রিবিউট অপশনে চলে যাব। লাইক আমরা ইউজ প্লেন ইউজ করব, যাতে করে আমাদের পাতাটি ঝরে ফ্লোরে মাটিতে পড়ে যায়, সে কারণে আমরা ইউজ প্লেন ইউজ করব। তাহলে এবার আমরা প্লে করে দেখি, আমরা যদি এখন এখানে প্লে করি তাহলে দেখব যে আমাদের লিফগুলো আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা বাতাসের সাহায্যে উড়ে নিচে উড়ে আস্তে আস্তে ঝরে পড়বে। সো আমরা এখন সেটি করব, কিভাবে করা যায় আমরা সেটি দেখব এখন। ওকে, তাহলে আমরা এখানে দেখুন আমাদের একবারে ফ্লোরের সাথে পড়ে যাচ্ছে, আমরা একটু দেখি। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে পাতাগুলো নিচে এভাবে পড়ে যাচ্ছে। সো এবার আমরা এক কাজ করব, আমরা এখান থেকে এখন উইন্ড এয়ার ডেন্সিটি আমরা একটু বাড়িয়ে দেব, উইন্ড স্পিড আমরা বাড়াবো, লাইক আমরা আরেকটু বাড়াবো, আর উইন্ড নয়েজ আমরা লাইক 1 or 2 এরকম আমরা 1 করে দিচ্ছি উইন্ড নয়েজ। ডিরেকশন আপনার হয়তো দেখা গেছে কি এখানে এক্স বরাবর আছে, সো হয়তো এখানে এই দিক বরাবর উড়ে যাবে। আর গ্র্যাভিটি নিচে অলরেডি নিচে আছে। সো আমরা এখন দেখি, একটু প্লে করে দেখি যে কি অবস্থা এখন, আমরা তাহলে বুঝতে পারবো। তাহলে দেখুন এক্স বরাবর পাতাগুলো ঝরে নিচের দিকে পড়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার আমরা এক কাজ করব, আমরা গ্র্যাভিটি আরো বাড়িয়ে দিচ্ছি, লাইক এখানে আমরা 18 করে দেব। দেন এয়ার ডেন্সিটি আমরা উইন্ড স্পিড এয়ার ডেন্সিটি আরেকটু কমিয়ে দিচ্ছি। এবার আমরা প্লে করব। আমরা এখানে উইন্ড নয়েজ আরেকটু বাড়াবো, লাইক আমরা একটু দেখে নিচ্ছি এয়ার ডেন্সিটি আমাদের স্পিড আরো বাড়বে এন্ড ডেন্সিটি আরেকটু বাড়বে, ব্যাস। আর উইন্ড নয়েজ আমরা এখানে 3 করে দিচ্ছি। এবার আমাদের এখানে স্পেস স্কেল আমরা এখানে 1 or আমরা এখানে 3 করে দিলাম। আর টাইম, স্টার্ট ফ্রেম এগুলো যা আছে সাব স্টেপস সবই ঠিক থাকবে। এখানে আমরা ম্যাক্সিমাম কলিশন, এখানে আমরা ইটারেশন চেঞ্জ করে দেব। এক কাজ করব, আমরা এখানে ম্যাক্সিমাম কলিশন ইটারেশন আমরা নাম্বার 1 ভ্যালু 1 করে দিচ্ছি। এবার আমরা দেখি, ব্যাস এইদিকে উড়ে যাচ্ছে। তো আমাদের এটি আরো নিচে পড়ে যাবে, আমরা এক কাজ করব কলিশন এখানে এক কাজ করব, স্পেস স্কেল আমরা এখানে একটু আমাদের বেশি আছে আমরা একটু কমিয়ে দিই। সো আমি এখানে এক কাজ করব 0.5 or 6 করে দেব। আর এখানে আমার উইন্ড নয়েজ আমি আর একটু কমিয়ে দেব, লাইক এয়ার ডেন্সিটি একটু কমাতে হবে আমার, লাইক আমি 1 আগের মতো রেখে দিলাম, এখানে যা আছে তাই। উইন্ড নয়েজ আমি আপাতত 2 রাখলাম। ওকে, দেন আমি আবার প্লে করব। প্লে করার পর এবার আমি দেখব যে সব আরও মানে একবারে নিচে পড়ে যাচ্ছে। সো এবার আমার গ্র্যাভিটি একটু কমাতে হবে, দেখুন। ওকে, ফাইন, তাহলে আমি এখন এখানে আমার গ্র্যাভিটি আমি 18 করে দিয়েছি, লাইক আমি এখানে 12 করে দিই। 12 করে দেওয়ার পর এবার আমি দেখতে পাবো যে আমার লিপগুলো আস্তে আস্তে নিচে ইয়েস
এনাফ। সো ভিউয়ার্স, এখন আমরা দেখবো যে আমাদের দেখুন ফ্লোরের মধ্যেই কিন্তু অলরেডি পাতাগুলো নিচে একদম নিচে পড়ে যাচ্ছে না, বাট আমাদের ফ্লোরের মধ্যে আছে। সো এবার আমরা এক কাজ করব, আমরা এখান থেকে এখন আমরা ফার্স্ট আমরা এখানে ট্রি বডি সিলেকশন করব, লাইক শিফট প্রেস করে আমরা এবার লিফ সিলেকশন করার পর এবার আমরা এখান থেকে আমরা অ্যান কনস্ট্রেইন দেন কম্পোনেন্ট টু কম্পোনেন্ট। ওকে, আমরা এখান থেকে ফাইলটি আপনারা অবশ্যই সেভ করে নেবেন। অ্যান কনস্ট্রেইন থেকে আপনারা এক কাজ করবেন, কম্পোনেন্ট টু কম্পোনেন্ট করবেন। কম্পোনেন্ট টু কম্পোনেন্ট করার পর একটু সময় নেবে, লাইক আমরা ডাইনামিক কনস্ট্রেইন দেখতে পাবো, তখন আমরা যে কনস্ট্রেইন ডিসপ্লে অলরেডি ভার্টেক্সগুলো দেখা যাবে যে লিফগুলো গাছের সাথে যে কনস্ট্রেইন করা আছে। সো আমরা এখন এখানে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ফোকাস, লাইক ডাইনামিক কনস্ট্রেইন অ্যান্ড ডাইনামিক কনস্ট্রেইন শেপ। এখানে আসার পর অলরেডি আমাদের সে অ্যাট্রিবিউট অপশন ওপেন করে দেবে, লাইক এখান থেকে আমরা ডিসপ্লে কানেকশন অফ করে দেবো যাতে দেখা না যায়। আর এখান থেকে আমরা কানেকশন মেথড আমরা এখানে উইদিন ম্যাক্সিমাম ডিস্টেন্স, ওকে। আর এখান থেকে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স করার পর এবার আমাদের যে কানেকশন ডেন্সিটি অ্যান্ড কানেক্ট উইথ কম্পোনেন্ট, এখানে আমরা এক কাজ করব, সিলেক্টেড ভ্যালু ড্যাম ম্যাক্সিমাম ইটারেশন এগুলো যা আছে তাই থাকবে, আমরা এখানে একটা অ্যানিমেশন দিয়ে নেব। ওকে ভিউয়ার্স, তাহলে এবার আমরা এক কাজ করব, স্ট্রেংথ এখানে আমরা রাইট বাটন ক্লিক করে সেট কি দেওয়ার পর আমরা এখানে ধরুন লাইক 50 আর 45 ফ্রেমে আমরা এখানে অলরেডি একটি কি ফ্রেম দেবো, লাইক এখানে আমরা আপাতত 10 অথবা আচ্ছা 10 দিলাম। 10 দেওয়ার পর আমরা এখানে 75 এখানে এসে বা 80তে এসে আমরা এখানে শূন্য করে দেব। শূন্য করে দেওয়ার পর তাহলে আমরা দেখতে পাবো যে এটা আস্তে আস্তে পাতাটা একদম নিচে পড়ে যাবে। আর সেই অনুযায়ী এবার আমরা এক কাজ করব, আমরা এখানে ফাইলটি সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর অবশ্যই আমাদের এখানে একটা ক্যাশ দরকার আছে, তা না হলে আমরা রিয়েল টাইম প্লে করতে পারবো না। তো এখানে আমি আমার এখন ক্যাশ নিতে হলে ভিউয়ার্স আমাকে এখানে অ্যান ক্লথ অ্যান্ড সিলেকশন করতে হবে, অ্যান ক্লথ অ্যান্ড এই ট্রি সিলেকশন করে এবার আমি এখানে অ্যান ক্যাশ দেন ক্রিয়েট নিউ ক্যাশ দেন অ্যান অবজেক্ট। তো এখানে আমি সিলেকশন করার পর এবার আমার এখানে ক্যাশ অলরেডি ক্রিয়েট হবে, তারপর আমি প্রপারলি দেখতে পাবো যে আমার অ্যানিমেশন মানে পারফেক্ট রিয়েল টাইম অ্যানিমেশন তখন আমি করতে পারবো। দেখুন আমার এখানে ক্যাশ নিচ্ছে অলরেডি। ওকে ভিউয়ার্স, তাহলে আমাদের ক্যাশ অলরেডি নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যদি এখন প্লে করি তাহলে বুঝতে পারবো যে আমরা এখন দেখুন প্লে করলে দেখুন স্পষ্টভাবে খুব সুন্দরভাবে আমাদের পাতা ঝরে নিচে পড়ছে, তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমরা দেখি তাহলে দেখব যে এইভাবে আমরা অনেক চমৎকারভাবে আমরা এরকম অ্যানিমেশন করতে পারি। তো এবার আমরা এখন এখানে প্লে করে দেখি আবার। দেখুন আমাদের ট্রি অলরেডি মুভ করছে বিভিন্ন দিকে, আমাদের বাতাসের সাহায্যে নড়াচড়া করছে, এবং সাথে আমরা একবারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাতাগুলো অলরেডি ঝরে পড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা একটি ট্রি অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে? এভাবে আমরা একটি ট্রি অ্যানিমেশন করতে পারি। ওকে, থ্যাংক ইউ।